আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত দুইটা কেক নিয়ে। তো ফার্স্টে আমি বানাবো হচ্ছে ভ্যানিলা কেক। তো এখানে আমি ভ্যানিলা কেক করে নিয়েছি, আর এটা হচ্ছে 1 পাউন্ডের। আমি 6 ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি 30 মিনিটের জন্য। কেকটাকে হচ্ছে 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে ক্রিম দিয়ে দিব। তেমভাবে আমি 3টা লেয়ারেই হচ্ছে সুগার সিরাপ তারপর ক্রিম দিয়ে পুরোটা কেক হচ্ছে ফ্রস্টিং করে নিব। আর পুরোটা কেক ফ্রস্টিং করার পর তারপর হচ্ছে আমি বোর্ড থেকে এক্সট্রা যে কেক ক্রাম্পসগুলো ছিল ওইগুলো ক্লিন করে এটাকে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফ্রিজ থেকে বের করার পর তারপর আমি কেকের পুরোটাতে হচ্ছে ক্রিম দিয়ে কোট করে নিব। তো পুরো কেকটা হচ্ছে হোয়াইট থাকবে ক্রিম, আর উপরে সামান্য পরিমাণে ডিফারেন্ট একটু কালার দিয়ে জাস্ট ডেকোরেশন করব। খুবই সিম্পল একটা ডেকোরেশন, এটার মধ্যে কোনো প্রকার নজেল ইউজ করতে হবে না। নজেল ছাড়াও কিন্তু খুবই সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করা যায়, আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়। প্রত্যেকটা কেকে যে নজেল ব্যবহার করতে হবে এরকমটা কিন্তু না, আপনি নজেল ছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন কেকের মধ্যে করতে পারবেন। সেটা হতে পারে কোনো প্লেট নাইফ দিয়ে, নর্মাল একটা পাইপিং ব্যাগের মধ্যেও কিছুটা পরিমাণে ক্রিম নিয়ে তারপর কেকের উপরে খুব সুন্দর করে ফ্লোরাল ডিজাইন করতে পারবেন। আর সিম্পল এই ফ্লোরাল ডিজাইনের কেকগুলো কিন্তু দেখতে অনেক বেশি প্রিটি হয়। আপনি বিভিন্ন ধরনের কালারফুল ক্রিম ইউজ করেও কিন্তু ফ্লোরাল একটা কেক রেডি করতে পারেন। আর সামান্য পরিমাণে সুগার বলস অ্যাড করে দিলেই কিন্তু খুবই সিম্পল আর সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো যাই হোক, আমি কেকের উপরে হচ্ছে একটা ছোট প্রিন্সদের যে মুকুট থাকে ওইরকম একটা মুকুট দিয়ে দিচ্ছি। আপু আমাকে যেরকমটা বলেছিল আমি সেম ওইভাবে করে দেওয়ার ট্রাই করছি। খুবই সিম্পল একটা কেক, এটার মধ্যে ওইরকম কোনো ডিজাইনই নেই। জাস্ট আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণে অ্যাড করে নিয়েছি হোয়াইট ক্রিমের সাথে। দেন এটার উপরে হচ্ছে আমি ছোট ছোট করে ফ্লাওয়ার দিয়ে দিব, আর ডিফারেন্ট একটা গ্রিন কালার নিয়ে তারপর এটার মধ্যে আমি কিছুটা লিফের মতো করে দিয়ে দিচ্ছি। আর যারা যারা কেকের ক্লাস করতে চান অনলাইনে, তারা কিন্তু চাইলে হচ্ছে আমাদের ডিসেম্বর যে ক্লাসটি শুরু হবে ওইটাতে জয়েন হতে পারেন। এই ক্লাসটির মধ্যে কিন্তু অনেক কিছুই শেখানো হবে, বেসিক যে জিনিসগুলো শিখে আপনি নর্মাল একটা বিজনেস শুরু করতে পারবেন। যারা অলরেডি ক্লাসটি করেছে তারা কিন্তু অনেকেই বিজনেস শুরু করে দিয়েছে, আর তাদের আলহামদুলিল্লাহ সেলও হচ্ছে। আপনার বিজনেস কিভাবে শুরু করবেন, আপনার প্যাকেজিং, স্টোরিং, প্রোডাক্টের দাম সম্পর্কে সব কিছু হচ্ছে ডিটেলস ক্লাসে বলে দেওয়া হবে। আরও ডিটেলস জানতে হলে আমাদেরকে ইনবক্স করবেন, সেখানে আপনাদেরকে ডিটেলসটা বলে দেওয়া হবে। যাই হোক, আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণে পার্পল ক্রিম নিয়েছি, আর পার্পল এই ক্রিমটা দিয়ে আমি উপরে ছোট ছোট করে কিছুটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারগুলো খুবই ছোট, আর এই ফ্লাওয়ারগুলোর মাঝখানে আমি গোল্ডেন কালারের কিছু সুগার বলস দিয়ে দিয়েছি যেন দেখতে আরও বেশি প্রিটি লাগে। তো এই তো এই কেকটা একদমই রেডি হয়ে গিয়েছে, আর এরপর আমি তৈরি করব একটা চকলেট কেক। আর এই চকলেট কেকটা অর্ডার করেছিল একটা ভাইয়া। ভাইয়ারা খুব কমই অর্ডার করে, বেশিরভাগ দেখা যায় আপুরাই হচ্ছে অর্ডারটা করে। তো এই অর্ডারটা একটা ভাইয়ার ছিল, চকলেট কেক হবে, আর এটা ভাইয়া অ্যানিভার্সারির জন্য নিয়েছে। আমি প্রত্যেকটা কেকেই হচ্ছে 3টা ভাগে ভাগ করে তারপর হচ্ছে 3টা লেয়ার দেওয়ার চেষ্টা করি। চকলেট কেকটা আমি ডেকোরেশন করেছি একটা নজেলের সাহায্যে, আর পুরোটা কেকের মধ্যেই কিন্তু চকলেট টপার ইউজ করা হয়েছে। আর চকলেট টপারের কেকগুলো দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর। পুরোটা কেক হচ্ছে আমি চকলেট ক্রিম দিয়ে কভার করে নিব, আর পুরোটা কেক হচ্ছে কভার করার পর আমি কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। 10 মিনিটের জন্য আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তারপর ফ্রিজ থেকে বের করার পর আমি এটার মধ্যে চকলেট গানাশটা দিয়ে দিব। আর আমি চকলেট গানাশটা কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছিলাম। গানাশ দেওয়ার আগে অবশ্যই বোর্ডের মধ্যে যে এক্সট্রা ক্রিমগুলো থাকবে ওইগুলোকে আগে থেকে ক্লিন করে নিতে হবে। তো আমি ক্রিমগুলোকেও হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি চকলেট গানাশটা দিয়ে দিই, আর এটার মধ্যে ড্রিপিং হবে, তো আমি খুবই অল্প অল্প করে চামচ দিয়ে দিচ্ছিলাম আর ড্রিপিং করছিলাম। পাইপিং ব্যাগ দিয়ে ড্রিপিংটা দিলে আরও বেশি সুন্দর হয়। একটা 2D নজেলের সাহায্যে আমি ছোট ছোট করে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এখানে ফার্স্টে আমি চকলেট ক্রিম দিয়ে কিছুটা পরিমাণে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে মাঝখানে যে খালি জায়গাটা ছিল ওইটার মধ্যে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এরপরে যে চকলেট টপারগুলো আমি রেডি করেছিলাম ওই চকলেট টপারগুলো কেকের চারপাশে দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট দিয়েও আমি সেম টপারগুলো তৈরি করে নিয়েছি, আর হোয়াইট যে ফ্লাওয়ারগুলো ছিল ওইগুলোর মধ্যে আমি হোয়াইট টপারটা দিয়ে দিয়েছি, আর কেকের মধ্যে একটা পাইপিং ব্যাগের সাহায্যে লিখে দিচ্ছি। সবশেষে কিছুটা পরিমাণে গোল্ডেন সুগার বলস দিয়ে দিব। এই তো ছিল আজকের একটা ভিডিওর মধ্যে 2টা ফ্লেভারের 2টা ডিজাইনের কেক। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।